সম্মানিত হলে যে শিক্ষকরা ছিল তাদেরকে জানানো হয়েছে যে স্যার আমাদের এই সমস্যা হয়েছে, আপনি তারা সমস্যার সমাধান দেন। তো ওনারা কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই, প্লাস আমাদেরকে এভাবে পরীক্ষা দিতে হয়েছে। তখন আমরা প্রতিরোধ করছি স্যার, কিন্তু স্যার আমরা এই কোশ্চেন দিব না, পরীক্ষা দিব না, এই কোশ্চেনে বলছে না তোমরা মানে এই কোশ্চেনে পরীক্ষা দাও, সমস্যা নাই। প্রিন্সিপাল মহোদয় ওই তিনজন শিক্ষককে শোকজ করেছেন, তাদেরকে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন এবং বোর্ডের কন্ট্রোলার মহোদয় বলেছেন ওই ছাত্রদের তথ্য দেওয়ার জন্য, প্রতিবেদন দেওয়ার জন্য উনি ছাত্রদের যেন কোনো ক্ষতি না হয় এই বিষয়ে উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।